একটি প্রশ্ন এসেছে যে মাগরিবের নামাজের আগে, মাগরিবের নামাজের আগে, মাগরিবের আজানের পরে এই সময়ে মসজিদে ঢুকলে তখন কোন ধরনের সুন্নাত নফল বা কোন সালাত আদায় করা যাবে কি যাবে না? আমাদের সমাজে এর প্রচলন নেই এবং কেউ পড়তে গেলেও তাকে বারণ করা হয় যে এখন পড়া যাবে না। মূলত আসলে এটা কতটুকু কোরআন সুন্নাহ সম্মত? আসলেই কি মাগরিবের আজানের পরে ফরজ নামাজ শুরু করার পূর্ব পর্যন্ত এই সময়ে কোনো সালাত আদায় করা যাবে না? এ ব্যাপারে আলেমদের তিনটি বক্তব্য, আলেমদের কি তিনটি বক্তব্য। এক নম্বর বক্তব্য হচ্ছে যে এই সময়ে দুই রাকাত আপনার দুখুলুল মসজিদ অথবা তাহিয়াতুল ওযু অথবা সাধারণ নফল হিসাবে দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করা, এটা হচ্ছে কি মুস্তাহাব। অধিকাংশ আলেমের মতে এটা হচ্ছে কি মুস্তাহাব। হানাফি মাযহাবে ওনারা বলতেছেন যে না, এটা পড়া যাবে না, এটা পড়া যাবে না। আর আরেক দল বলেছেন যে এটা জায়েজ, এটা জায়েজ। মুস্তাহাব মানে কি? অনেক বেশি সওয়াবের কাজ। আর জায়েজ মানে কি? আপনি করতে পারেন। তো শেখ উসাইমিন রাহেমাহুল্লাহ তিনি বলেছেন যে এটা মুস্তাহাব, তবে সুন্নাতে মুয়াক্কাদা নয়। মুস্তাহাব তবে সুন্নাতে মুয়াক্কাদা নয়। সুন্নাতে মুয়াক্কাদা কি? সব সময় যেটা পড়া হয়, যে সুন্নাতের ব্যাপারে তাকিদ এসেছে, যে সুন্নাতের ব্যাপারে কি এসেছে, তাকিদ এসেছে। এজন্য তার বক্তব্য হচ্ছে যেহেতু এটি মুস্তাহাব সালাত, মুস্তাহাব নামাজ, অতএব মাঝে মাঝে পড়া উচিত আর মাঝে মাঝে কি করা উচিত, ছেড়ে দেওয়া উচিত। মাঝে মাঝে পড়া উচিত, মাঝে মাঝে কি করা উচিত, ছেড়ে দেওয়া উচিত। কোন সুন্নাত ছেড়ে দেওয়া উচিত না? সুন্নাতে মুয়াক্কাদা সুন্নাত, সুন্নাতে মুয়াক্কাদা সুন্নাত, এটা কি করা উচিত না, ছাড়া উচিত নয়। তো যারা বলেছেন যে মাগরিবের আজানের পরে ফরজ সালাত শুরু হওয়ার পূর্বে দুই রাকাত সালাত আদায় করা এটি মুস্তাহাব, তাদের অনেকগুলো দলিল রয়েছে এবং সহি বুখারীর মতো হাদিসের ভিতরে এ দলিলগুলো, সহি মুসলিমের ভিতরে এ দলিলগুলো এসেছে। তাদের প্রথম দলিল হচ্ছে সহি বুখারীর 1183 নাম্বার হাদিস। এই হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সল্লু কবলা সালাতিল মাগরিব, সল্লু কবলা সালাতিল মাগরিব। এরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বলেছেন, সল্লু কবলা সালাতিল মাগরিব, সল্লু কবলা সালাতিল মাগরিব। তৃতীয় বার বলার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, লিমান শাআ কারাহিয়াতান আইয়াত্তাখিযা আন-নাসু সুন্নাতান। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে তোমরা মাগরিবের ফরজ সালাতের পূর্বে কি করো, সালাত আদায় করো। মাগরিবের ফরজ সালাতের আগে তোমরা দুই রাকাত সালাত আদায় করো, মাগরিবের ফরজ সালাতের আগে তোমরা সালাত আদায় করো। তিনবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পরে এরপরে বলতেছেন কি, লিমান শাআ, যে চায় সে যেন কি করে, এই সালাত আদায় করে। আর যে চাচ্ছে না বা যার মন চায় না বা যে পড়তে চায় না, তার জন্য এটা বাধ্যবাধকতা নেই, তাকে পড়তে হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন শেষ সময় এই কথা বললেন, কারাহিয়াতান আইয়াত্তাখিযা আন-নাসু সুন্নাতান, যাতে মানুষ এটাকে সুন্নাতে মুয়াক্কাদা মনে না করে। সহি বুখারীর 503 নম্বর হাদিসের বিধান হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি এসেছে। তিনি বলতেছেন, লাকাদ রাআইতু কিবার আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আনাস ইবনে মালিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় বড় সাহাবীদেরকে দেখেছি, বয়স্ক সাহাবীদেরকে আমি দেখেছি। কি দেখেছি? ইয়াবতাদিরুনা সাওয়ারিয়া ইনদাল মাগরিব, যে মাগরিবের সালাতের সময় আমি বয়স্ক সাহাবীদেরকে দেখেছি যে তারা মসজিদের কিনারে, মসজিদের যে খুঁটি, মসজিদের যে দেয়াল, এর পাশে পাশে গিয়ে তারা কি করে, ইয়াবতাদিরুনা, উদ্দেশ্য হচ্ছে তারা এই যে দুই রাকাত দুখুলুল মসজিদ অথবা তাহিয়াতুল ওয়াদু নামে যে দুই রাকাত মাগরিবের পূর্বের যে সুন্নাত নামাজ, সেটা পড়ার ব্যাপারে তারা কি হতো, প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যেত। তারা মানে দৌড়ঝাঁপ করে, তাড়াহুড়া করে এই নামাজ কি সবাই
পড়ার চেষ্টা করত, এটা আমি দেখেছি। সহি মুসলিমের ভিতরে 837 নম্বর হাদিস, এখানে একই সাহাবীর থেকে আরেকটি বর্ণনা আরো একটু সুস্পষ্ট করে এসেছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলতেছেন যে কুননা বিল মাদিনা, আমরা যখন মদিনাতে ছিলাম, ফাইদা আযযানাল মুয়াজ্জিনু লিসালাতিল মাগরিব, এবং মদিনাতে থাকা অবস্থায় আমরা যখন দেখতাম যে মুয়াজ্জিন সাহেব মাগরিবের আজান দিল, ইত্তাদারু সাওয়ারিয়া, সাহাবীদেরকে দেখতাম যে তারা সবাই কি করত, এই যে মসজিদের কিনারে মসজিদের যে দেয়াল অথবা মসজিদের যে খুঁটি, এই মসজিদের দেয়াল এবং খুঁটির পাশ ঘিষে তারা কি করত, সালাতে দাঁড়িয়ে যেত। ফায়ার কাউনা রাকাতাইনে রাকাতাইনে, তারা দুই রাকাত করে এই সালাত কি করত, আদায় করত। এই হাদিসে কিন্তু স্পষ্টভাবে বর্ণনাগুলো আসছে, ইতিপূর্বে শুধু নির্দেশ এসেছে বা দেখেছি এরকম, কিন্তু এখানে কিভাবে সালাত আদায় করেছে সাহাবীরা সে বর্ণনা আসছে যে ফায়ার কাউনা রাকাতাইনে রাকাতাইনে, তারা দুই রাকাত করে এই নফল নামাজ পড়ত। এরপরে এই জিনিসটাকে আরো স্পষ্ট করার জন্য সাহাবী বলতেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, হাত্তা ইন্নার রাজুল আল গরীব লা ইয়াদখুলুল মসজিদা ফায়াহসিবু আন্নাস সালাতা কদ সুল্লিয়াত মিন কাসারাতি মান ইউসাল্লিহা, এত বেশি সংখ্যক সাহাবীরা এই সালাত মসজিদে ঢুকে আদায় করতেন যে যদি মসজিদে নতুন কোনো মুসল্লি এসে উপস্থিত হয়, সে মনে করত যে সকলে যেন মাগরিবের সালাত কি করেছে, আদায় করে ফেলেছে। সুবহানাল্লাহ, মানে কত বেশি সংখ্যক সাহাবীরা এই সালাত আদায় করলে নতুন একজন অনুপ্রবেশকারী নতুন একজন মুসল্লি এসে এই অবস্থা দেখে মনে করত যে আন্না সালাতা কদ সুল্লিয়াত মিন কাসারাতি মান ইউসাল্লিহা, এত অধিক সংখ্যক সাহাবীরা এই সালাত আদায় করতেন যে নতুন একজন মানুষ এসে মসজিদে ঢুকে মনে করত যে ফরজ সালাত মাগরিবের সালাত শেষ হয়ে গেছে। এগুলো হচ্ছে সুস্পষ্ট দলিল। অতএব মাগরিবের আজানের পরে মাগরিবের ফরজ সালাত বা মাগরিবের আজানের পরে একামাতের আগে আরেকটি হাদিস রয়েছে যে প্রত্যেক আজান এবং একামাতের মাঝে কি রয়েছে, সালাত রয়েছে। প্রত্যেক আজান এবং একামাতের মাঝে কি রয়েছে, সালাত রয়েছে। সে হিসাবে হোক অথবা মসজিদে প্রবেশ করেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াজলিসান্না আহাদুকুমুল মাসজিদা হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন, তোমাদের কেউ মসজিদে ঢুকে সে বসে পড়বে না যতক্ষণে দুই রাকাত সালাত আদায় না করে। এরকম সহিভাবে প্রমাণিত অনেকগুলো হাদিস রয়েছে, যে হাদিস থেকে আমরা জানতে পারি যে মাগরিবের আজানের পরে ফরজের পূর্বে দুই রাকাত সুন্নাত আদায় করা এটা কি মুস্তাহাব, এটা সুন্নাতে মুয়াক্কাদা নয়, মাঝে মাঝে পড়া উচিত, মাঝে মাঝে ছেড়ে দেওয়া উচিত। আল্লাহু আলাম বিস সওয়াব।